আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো বেশ ভালো আছি। আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এখন সকালবেলা এই যে আমি রুটি রেডি করে নিচ্ছি নাস্তার জন্য। আমার হাজব্যান্ড অফিসে যাবে আর মেয়ের ক্লাস একটু পরে শুরু হয়ে যাবে। এই রুটিগুলা গতকাল মানে বানিয়ে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, আজকে এখন বের করে ভেজে নিচ্ছি। সকালবেলা আমার বউ আসে নাই আজকে। রুটিগুলাকে খুব সুন্দর করে বানিয়ে হালকা ভেজে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, নর্মাল ফ্রিজে। এই যে এখন বের করে আমি ভেজে নিচ্ছি। আমি আমার নাস্তাটা রেডি করে নিচ্ছি। এই তো রুটি, ডিম ভাজি আর আমার চা, এটা দিয়ে এখন আমি নাস্তা করে নিব। আমার হাজব্যান্ড নাস্তা করে অফিসে চলে গেছে আর মেয়ে অনলাইনে ক্লাস করতেছে, ও একটু পরে খেয়ে নিবে। তো দুপুরের জন্য আয়োজন চলতেছে, এখানে লাল শাক আছে, তো লাল শাকটা আমি বেছে নিচ্ছি। ডাটাগুলো আজকে রান্না করব না, ডাটাগুলোকে একটু এই গোড়াটা আর এই শাকের অংশটা ফেলে দিয়ে রেখে দিব। আমি রান্নাটা চুলায় দিয়ে দিছি, আমার সব কটা বাসা হয়ে গেছে, এখন আমি রান্না শুরু করে দিছি। প্রথমে আমি লাল শাকটাকে ভেজে নিব। লাল শাকটা একদম ফ্রেশ, খুব সুন্দর একটা কালার। সবসময় লাল শাকের এই কালারটা পাওয়া যায় না, কিন্তু আজকের শাকটা অনেক ভালো। আমি লতিটা রান্না করে নিব এই পাশে। আমি আজকে লতি দিয়ে লুইটা শুটকি রান্না করব। লতি, ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলো দিয়ে রান্না করলে অনেক মজা হয়। আমার বাসায় ইলিশ মাছ আছে, চিংড়ি মাছও আছে, তবে আমি আজকে শুটকি দিয়ে রান্না করব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি এখানে লোটটা মাছগুলা দিয়ে দিব।
আমি মাছটাকে খুব ভালো করে ধুয়ে একদম গরম পানিতে ভিজিয়ে রাখছিলাম, তারপর আবার ধুয়ে নিছি মাছগুলোকে। এখন আমি একটু কষায় নিব, তারপর এখানে আমি লতি দিয়ে দিব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এই চুলাটা একটু মুছে নিব, মানে পরিষ্কার করে নিব। রান্না করতে করতে অনেক ময়লা জমে গেছে, ময়লা পড়ছে, তো এগুলোকে আমি এখন ভালো করে একটু এখানে হুইলের গুঁড়া দিয়ে নিলাম। দিয়ে আমি একটা হ্যান্ড গ্লাভস পরে নিছি। এখন আমি চুলাটাকে খুব ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিব। আমি সব সময় রান্না করার পরে চুলাটা এভাবে পরিষ্কার করে নেই, আবার অনেক সময় দেখা যায় অতিরিক্ত ময়লা হলে রান্না করার আগে একটু মুখে পরিষ্কার করে নিই, তারপরে রান্না শেষ করে আবার একটু পরিষ্কার করে নিই। সব সময় পরিষ্কার করলে বেশি ময়লা জমে না, কষ্ট কম হয়। এখানে অনেক ভাত পড়ছিল, এই যে চুলার উপরে ভাত রান্না করার সময় বলক এসে ভাত পড়ে গেছিলো, ওগুলো এই যে শুকায় এখন এরকম হয়ে গেছে। তো খুব ভালো করে একদম ঘষে ঘষে আমি পরিষ্কার করে নিব। আর এরকম একটা গ্লাভস পরে স্টিলের সোবা দিয়ে, এই যে এরকম স্টিলের সোবা দিয়ে যদি আমরা কোনো কাজ করি তাহলে কিন্তু হাতে হাত জ্বলে না। স্টিলের সোবা দিয়ে অনেকক্ষণ কোনো কিছু ঘষাঘষি করলে হাত কিন্তু জ্বলে, আর এরকম গ্লাভস পরে নিলে তখন আর সমস্যা হয় না। আসলে আমাদের এখানে যেহেতু আমার মানে পারমানেন্ট কোনো কাজের লোক নাই, আমাকে কিন্তু সংসারে সব কাজগুলাই করতে হয়। ছোটা বুয়া আছে, সে তো শুধুমাত্র সকালে রুটি বানায় দেওয়া, ঘর মোছা আর কাপড় ধোয়া, এই তিন কাজ করে, আর বাকি যে সংসারের কাজগুলো এগুলো কিন্তু আমাকে করতে হয়। আবার যখন বুয়া না আসে তখন বুয়ার কাজগুলোও আমার করতে হয়। অনেক ধরনের কাজ থাকে কিন্তু সব কাজ তো আর একটা ভিডিওতে দেখানো যায় না। যতটুকু সম্ভব ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি সারাদিন কী করি, কী কাজ করি, কী রান্না করি সেটাকেই একটু তুলে ধরার চেষ্টা করি। আশা করি আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। তো সুন্দর করে আমি চুলাটা একদম ঘষে ঘষে পরিষ্কার করে নিব, তারপরে একটা পাতলা সুতি কাপড় দিয়ে চুলাটাকে মুছে নিব। আমি রান্না শেষ করার পরেই কাজটা শুরু করছি, চুলাটা কিন্তু এখনও অনেক গরম আছে। দুপুরের কাজগুলা শেষ করে গোসল করে নামাজ পড়তে পড়তে এখন প্রায় তিনটার বেশি বাজে, তো আমি আমার দুপুরের খাবারগুলো এখন নিয়ে নিব। এখানে আছে ইলিশ মাছ, ইলিশ মাছ ভাজা, লাল শাক আর শুটকি মাছের তরকারি। আমি কচুর লতি দিয়ে লইট্টা শুটকি রান্না করছি। আসলে আমি টেবিলে বসে খাবো না, আমি টিভি দেখতে দেখতে ভাত খাবো, এ কারণে আমি যা যা নেওয়ার সব কিছু একটা প্লেটে নিয়ে নিছি। এখন আমি খাবারটা খেয়ে নেব, তো আবার বিকালবেলা ক্যামেরাটা অন করব। এখন বিকালবেলা আমি একটু গাছে পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। আজকে বেশি রোদ পড়ে নাই। আমার এই গাছটাতে এই যে ফুল ফুটবে, হয়তো বা দুই একদিনের মধ্যে ফুটে যাবে। তো চলে আসলাম রান্নাঘরে। আজকে চিন্তা করতেছি বাচ্চাদেরকে কি নাস্তা রেডি করে দিব। তো আজকে হঠাৎ করে আমার একটু চা খেতে ইচ্ছা করছে, এ কারণে আমি ওই পাশে চুলায় চা দিয়ে দিছি। আসলে আমি বিকালে চা খাই না, আমি চা সবসময় সকালেই খাই। যাই হোক, আজকে খেতে ইচ্ছা করলো তাই রান্না বানিয়ে নিতেছি। আর এদিক থেকে বাচ্চাদেরকে আমি পাউরুটি দিয়ে একটা নাস্তা রেডি করে দেবো, সেটা হচ্ছে ক্যারামেল ব্রেড টোস্ট। এটা চিনি দিয়ে আর কি বানায়, আমি একটা রেসিপিতে দেখেছিলাম, খুব ভালো লাগছে, আমি একদিন বানায় খাইছিলাম, খুব মজা লাগছে। তবে চিনি জাতীয় খাবার আমাদের মতো বড়দের অ্যাভয়েড করাই উচিত, ছোটদের জন্য ঠিক আছে। তো আমার মেয়ের জন্য আমি একটু আর কি নাস্তা রেডি করে নিচ্ছি। এখানে আমি চিনি দিয়ে দিছি একটা ফ্রাইং প্যানে, এটাকে গোলে যখন একটু ক্যারামেল হয়ে যাবে তখন এটার মধ্যে আমি পাউরুটি দিয়ে দিব। তো এটা ক্যারামেল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। এখানে আমি কয়েক ফোঁটা পানি দিয়ে দিলাম, আমার হাত দিয়ে কয়েক ফোঁটা। এটাকে ক্যারামেল হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আর কি। আমার চিনিটা কিন্তু অলরেডি ক্যারামেল হয়ে গেছে, আর একটু হবে। তো এখন আমি এই পাউরুটিটা দিয়ে দিব। পাউরুটিটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে।
সাবধানে ধরতে হবে, এটা চিনিটা কিন্তু অনেক গরম, অনেক আঠালো, হাতে লাগলে হাত পুড়ে যেতে পারে। আমি রান্না করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে, এর জন্য হয়তো অনেক কিছু আমি হাত দিয়ে ধরে ফেলি। তবে নতুন যারা করবেন তাদের কিন্তু একটু সাবধানে করতে হবে। আমরা তো পাউরুটি অনেকভাবেই খাই, শুধু শুধু টোস্ট করেও খাই, আবার ডিম দিয়ে একটা টোস্ট করে সেটাও করে খাওয়া হয়। আজকে একটু এভাবে দিলাম। এটা ঠান্ডা হবে যখন, তখন উপরের লেয়ারটা, এই পাউরুটির উপরের অংশগুলো একদম মচমচা হয়ে যাবে, মানে ক্রিস্পি হয়ে যাবে। যেহেতু চিনি, চিনির ক্যারামেল যখন ঠান্ডা হয় স্বাভাবিক সেটা কিন্তু শক্ত হয়ে যায়, তো পাউরুটির উপরের অংশটা শক্ত হয়ে যাবে আর ভেতরেরটা পাউরুটি নর্মাল যেরকম নরম থাকে সেরকমই থাকবে, তবে খেতে খুব মজা। তো আমার এটা হয়ে গেছে, আমি এটাকে উঠায় নিব, আমি আরেকটা করে নিব। এটা এখন মানে গরম অবস্থায় কিন্তু একটু নরম নরম আছে, একটু পরে এটা জমে শক্ত হয়ে যাবে। তো আমি আরও কয়েকটা ভেজে নিব এভাবে। প্রথমে যেরকম চিনি দিয়ে দিলাম ছড়িয়ে, সুন্দর করে ছড়াই দিছি। এখন এটাকে ক্যারামেল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আর হাত দিয়ে ধরা যাবে না, কারণ যেহেতু এই পাশে চিনির লেয়ারটা লেগে গেছে, এটা কিন্তু হয়তোবা ক্যামেরায় বোঝা যাচ্ছে না, এটা কিন্তু উপরে খুবই আঠা আঠা হয়ে গেছে, এটা হাত দিয়ে ধরলে এখন হাত পুড়ে যাবে। এর জন্য আমি এই পাশটা যখন আমি ভাজবো তখন আমি চামচটা ইউজ করবো আর কি। আর প্রথমে কিন্তু ওই হাত দিয়ে একটু দিলেও কোনো সমস্যা হয় না। এখন এটা ঘুরিয়ে ঘুরিয়ে যতটুকু সম্ভব চিনির যে ক্যারামেলটা পাউরুটির সাথে লাগিয়ে নিব। এখানে আমি চিনি অল্প করে দিছি, যদি বেশি করে চিনি দেওয়া হয় তাহলে কিন্তু আরও বেশি মজা হয়, তবে অতিরিক্ত চিনি না খাওয়াই ভালো। এখানে অল্প করে দিছি, এর জন্য বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যে শুধুমাত্র শুকনা পাউরুটি, কিন্তু আসলে তা না, পুরো পাউরুটিটাই মিষ্টি হয়ে গেছে এই চিনি দেওয়ার কারণে। চিনি বেশি করে দিলে লেয়ারটা মোটা হবে, আর কম করে দিলে লেয়ারটা হালকা হবে, মানে দেখলে বোঝা যাবে না কিন্তু খেতে মিষ্টি লাগবে। তো তৈরি হয়ে গেল দারুণ মজার একটা বিকালের নাস্তা, ক্যারামেল ব্রেড টোস্ট। এই দেখেন, এটা কিন্তু অনেক শক্ত হয়েছে, এই যে এটা উপর দিয়ে ঠান্ডা হওয়ার পরে চিনিটা জমে একদম শক্ত হয়ে গেছে, আর এটা ভিতরে এটা সফট। তো এটাকে আরেকটু আকর্ষণীয় করার জন্য আমি একটু হাঁসলে দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর এদিক থেকে আমি একটু চিড়া নিয়ে নিচ্ছি, ভাজা চিড়া। এটা অবশ্য আমি ঘরে বানাই নেই, এটা দোকান থেকে কেনা। তো আমি বাচ্চাদেরকে এখন আমি খেতে দিব। এই যে তৈরি হয়ে গেল দারুণ মজার ক্যারামেল ব্রেড টোস্ট আর সাথে চিড়া ভাজা। আমার রান্না কেমন হলো, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।